হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএল স্যার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা সবাই দেওয়ার লাগিয়ে আইসি। আপনারা ভিডিওর লাস্ট অবধি দেখবা। দেখুন, আমরা আসাম গভর্নমেন্ট আমাদের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের যে প্রমিস আছিল 1 লাখ জব দেওয়া, এটার মধ্যে আগে 27,737টা মানে জব আগে দেওয়া হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে। ইন এডিশন টু দিস, এখন টোটাল সব ডিপার্টমেন্ট মিলাইয়া 11,202টা পোস্টে এগেনস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো, মানে 11,202 জন মানুষই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইব। এর মধ্যে সব ডিপার্টমেন্ট আছে, আমি আপনাদের নাম কই আপনারা দেখিলেন। যেমন হুমেন পলিটিক্যাল 5,335, মানে আসাম পুলিশ কমান্ডো এইসব মিলাইয়া আর কি 5,335। হায়ার এডুকেশন টেকনিক্যাল এডুকেশনে আছে 927টা, স্কুল এডুকেশনে আছে 3,811টা। যেমন চকিদার, তারপরে গ্রেড ফোরে প্রভিন্সিয়ালাইজ হয়েছে, তারপরে আমরা কম্পেনসেশন গাউন্ড হয়েছে, সব মিলাইয়ে আর কি। তারপর ইন্ডাস্ট্রি অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজে 1টা, পঞ্চায়েত অ্যান্ড রুরাল লেভেলকে 277, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আছে 299, পাবলিক ওয়ার্কসে আছে 304, ট্যুরিজম আছে 6, ইরিগেশনে আছে 137, এনভায়রনমেন্টাল অ্যান্ড ফরেস্টে আছে 33, ট্রান্সপোর্টে আছে 3টা, DOHUA 1টা, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে আছে 4টা, ওয়াটার রিসোর্সে আছে 3টা, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং PHC-তে আছে 4টা, স্পোর্টস ইয়ুথ ওয়েলফেয়ারে আছে 13টা, হ্যান্ডলুমে আছে 6টা, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডেভেলপমেন্টে আছে 11টা, কর্পোরেশনে আছে 2টা, স্কিল এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টার্নশিপে আছে 24টা, ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনে আছে 1টা। টোটাল মিলে এইলোক 11,202 জন ক্যান্ডিডেটে আমরা আসামের মধ্যে জব পাইব। এটা একটা আমরা খুশির খবর। বহুত মেধাবী ছাত্র যারা ট্যালেন্ট আছিল, অরিজিনাল, তারা অবশ্যই জব পাইছে। আমি আগেও ভিডিওটা আপনাদের কইছি যে যারা ট্যালেন্টেড অরিজিনাল, যারা কষ্ট করছে, তারাই জবটা পাইছে। যেমন আসাম পুলিশ কইন, আমার সব ডিপার্টমেন্টে ট্যালেন্টেড মানুষই জবটা পাইছে। তো আমরা বাকি যারা আমরা মানে ট্রাই করলাম আসাম জবের লাগে, আরও তো জব আইব, এখানে তো শেষ না, আরও আমরা আসাম টেট হইব, আসাম পুলিশ হইব, সব কিছু ডিপার্টমেন্টে আবার জব। খুব ভালোভাবে মানে তৈরি করেন, প্রিপারেশন করেন, যাতে আপনি সিলেকশন পাই, কোয়ালিটি ফলেন, কোয়ান্টিটি না, কোয়ালিটি ফললে আপনার এখন সময়ে কোয়ালিটি খুব দরকার। কোয়ান্টিটিরটা কিন্তু কোয়ালিটি প্রেফার করে বেশি, আপনারা কোয়ালিটি ভাবে ফলেন অবশ্যই আপনারা সাকসেস হইব। তো আজকের ভিডিওটুকু যতটুকু ইনফরমেশন লাগিয়েছিল, থ্যাংক ইউ এভরিওয়ান।